প্রিয় অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 12-এর এক্সাম্পল 4। খুবই ইম্পর্টেন্ট, দেখো এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2018-তে আসছে, নন মেধবদের 2002 আসছে, বিএসসি পাশের কোর্সের জন্য 2014-তে আসছে, তো সবার জন্যই খুবই ইম্পর্টেন্ট। দেখো 1, 2, 3 এবং 4-3 1 বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো দুটা ভেক্টর বিন্দুগামী এর যদি সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্রটা হলো r = a ভেক্টর প্লাস টি অফ বি মাইনাস এ ভেক্টর। ইহা তোমাদের 650 পৃষ্ঠার 3নং সূত্রটা ভালো করে বইয়ের থেকে দেখে নিবা, নতুন সংস্করণ বইয়ের 3নং সূত্রটা। তো এই সূত্রটা দিয়েই তোমরা এটা করতে পারবা। তাহলে সলিউশন করে নেই, মনে করি পরে এই দুটা বিন্দুর এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, তাহলে 1, 2, 3 এবং 4-3 1 বিন্দুদ্বয়ের অবস্থান ভেক্টর, সাধারণত যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টর। সুতরাং আমরা লিখতে পারি এ ভেক্টর সমান 1 অর্থাৎ 1i শুধু i, তারপরে 2 তাহলে 2j আর 3k। একইভাবে বি ভেক্টর সমান 4i-3j প্লাস k। এটা আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর, সূত্রটা দরকার এ ভেক্টর প্লাস কি অফ বি মাইনাস এ ভেক্টর। তাহলে আমরা বি মাইনাস এ ভেক্টরটা করে নেব, তাহলে বি মাইনাস এ হবে 4-1i, তারপরে প্লাস -3-2j প্লাস 1-3k, অর্থাৎ বি মাইনাস এ ভেক্টরটা আমরা বের করে নেব, অর্থাৎ 3i, আর এখানে 3 আর 2 হলো -5j আর -2k। এইটা আমরা বি মাইনাস এ ভেক্টর বের করে নিলাম এই সূত্র ফেলানোর জন্য। তাহলে অর্থাৎ আমরা বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ লিখতে পারি, অর্থাৎ এ ভেক্টর ও বি ভেক্টর বিন্দুগামী সরল রেখার নির্ণয় ভেক্টর সমীকরণ সমান হলো আর ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, সমান এ ভেক্টর প্লাস টি অফ বি মাইনাস এ ভেক্টর। তো এ ভেক্টরের মানটা লক্ষ্য রাখো, এ ভেক্টরের মান হলো 1+2i, আর 2j+3k+3i-5j-2k। তো এখন এটা আমরা ভেঙে নেব, যে আইগুলো এক জায়গায় করবো, জেগুলো এক জায়গায় করবো, কে গুলো এক জায়গায় করবো। তো আই এখানে +3i আর 2j এটা -5tj, তারপরে 3k মাইনাস
टू टी के। तो এখন আইটা যদি আমরা কমন নেই, 1 প্লাস 3 টি আই প্লাস জে যদি কমন নেই, 2 মাইনাস 5 টি জে প্লাস কে যদি কমন নেই, তাহলে 3 মাইনাস 2 টি কে। তো এইটাই আমাদের হয়ে গেল। তো এটাকে আমরা যদি এক্স ধরি, এক্স আই প্লাস ওয়াই ধরি, এটা ধরো ওয়াই ধরি ওয়াই জে জে প্লাস এটাকে যদি জেড ধরি কে। তো ইহাই নির্ণয় সরলরেখার সমীকরণ, ইহাই নির্ণয় সরলরেখার সমীকরণ। তো প্রথমত যে কোনো অধ্যায়ে তোমরা প্রশ্ন করতে গেলে, সমাধান করতে গেলে আগে তার সূত্রগুলো তোমরা পড়ে নিবা। তো পাঠ্য বইয়ের তোমরা 650 পৃষ্ঠার সূত্রগুলো একে থেকে যে কয়টা সূত্রগুলো আছে তোমাদের, 10টা 15টা সূত্র আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলো দেখে নিবা। তো এখানে একটা 3 নং সূত্র খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রটা মুখস্থ করে নিবা। আর ভেক্টর ইকুয়াল টু দুটা বিন্দুগামী সরলরেখা, দুটি ভেক্টরের বিন্দুগামী দুটি ভেক্টর সমীকরণ হলো এ ভেক্টর প্লাস টি অফ বি মাইনাস এ। আবার 3টার জন্য আছে, তো এগুলো তুমি মুখস্থ করে নিবা। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের দেখার সুযোগ করে দাও শেয়ার করে। ধন্যবাদ সকলকে।